আলোচনা করব শব্দার্থ নিয়ে। এর আগে শব্দার্থগুলো দিয়েছি, আজকে নতুন শব্দ তোমাদেরকে আবার দেওয়া হচ্ছে। আর অবশ্যই তোমরা এগুলো খাতায় লিখে ফেলবে। দেখো, প্রথমে আসো আমাদের শব্দার্থ গুলো আসে কি কি। দেখো, এগুলো হলো জল। জল শব্দের অর্থ হলো কি? জল শব্দের অর্থ হলো পানি। পানি। তারপর দেখো চরণ। চরণ শব্দের অর্থ হলো পা। নাও, নৌকা। মগ ডাল, গাছের উঁচু শাখা। পায়রা, কবুতর। দেখো, তাহলে কি আসলো? জল অর্থ পানি, চরণ পা, নাও নৌকা, মগ ডাল, গাছের উঁচু শাখা, পায়রা, কবুতর। উৎসব, আনন্দ, অনুষ্ঠান। পাখির ছানা, পাখির বাচ্চা। তাহলে হলো কি? আবার একটু রিভিশন দিচ্ছি আমি। জল পানি, চরণ পা, নাও নৌকা, মগ ডাল, গাছের উঁচু শাখা, পায়রা, কবুতর। উৎসব, আনন্দ, অনুষ্ঠান, পাখির ছানা, পাখির বাচ্চা। তারপরে আসো সাথী, সঙ্গী, পালকি। এক ধরনের বাহন, হলুদ। রোজ, প্রতিদিন, ফুল, তীর, সাফ, পরিষ্কার, পূর্ব। তাহলে কি হলো? সাথী, সঙ্গী, পালকি, এক ধরনের বাহন, হলদে, হলুদ, রোজ, প্রতিদিন, কুল,
অর্থ হলো তীর, সাফ পরিষ্কার, আর পূব শব্দের অর্থ হলো পূর্ব। তোমরা নিশ্চয়ই এটি খাতায় লিখেছো। এবার আসো আমরা এবার শিখব যেটি হলো এলোমেলো বর্ণ দিয়ে শব্দ গঠন। শব্দ তো হয়ে গেল, এবার আসো আমরা এখন কি শিখব, এলোমেলো বর্ণ দিয়ে শব্দ গঠন। তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখো সবাই আমার সঙ্গে সঙ্গে ৫৯ পৃষ্ঠা বের করে ফেলো। এখানে দেখো কিছু এলোমেলো বর্ণ আছে যা দিয়ে আমরা কি করব, শব্দ তৈরি করব। এক নাম্বার দিয়ে রাখি স, আর হলো ঘা, স ঘা এলোমেলো করা আছে, এটাকে সাজিয়ে আমরা কি লিখব, ঘাস। দুই কা আ তালিবস্য, কয়াকার স্বরে আ তালিবস্য, এ দিয়ে কি হবে দেখো, আকাশ, আকাশ। আচ্ছা তারপরে আসো প, গয়কারে গো লয়কারে লা, এটা দিয়ে কি হবে, প গয়কারে আর হচ্ছে লয়াকারে, এটা দিয়ে হবে তোমার গোলা। গোলা তারপরে আসো মধ্যাহ্ন শয়কার দন্তা স, আর হলো তোমার বয়সূন্য র, এটা দিয়ে কি হবে, সর্ষে, সর্ষে। দেখো এলোমেলো কিন্তু বর্ণ ছিল, এই যে এগুলো দেখছো প্রত্যেকটা কিন্তু বর্ণগুলো এলোমেলো করে দেওয়া আছে, সেই এলোমেলো বর্ণগুলো দিয়ে কি করব আমরা, সাজিয়ে এক একটি করে শব্দ গঠন করে দেখালাম। তো এই যে দেখো স দন্তাস ঘয়াকারে কি হলো, ঘাস, কয়াকারে স্বরে আকার তালবস্য আকাশ, প গয়কারে লয়াকারে কি হলো, গোলাপ, মধ্যাহ্ন শয়কার দন্তাস বয়সূন্য র, এ দিয়ে হলো কি, সর্ষে। আসো এবার আরো কিছু আছে দেখ, সেটা হলো এবার চলো চলে আসি আমরা ৬১ পৃষ্ঠায়, এটা ছিল আমাদের হলো ৫৯ পৃষ্ঠায়, এবার আমরা চলে আসবো তোমার ৬১ পৃষ্ঠায়। ওখানে কি দেওয়া আছে দেখো, পয়াকারে পয়াকার কি হবে, এটা পাতা, ছ নয়াকার আর হলো ছয়াকার, এটা দিয়ে কি হয়ে যাবে, ছানা। তারপরে খয়রশিকার আর পয়াকার পাখি, আট ছ আর গয়াকার গাছ। তাহলে দেখো এটা আমরা কি করলাম, তয়াকার পয়াকার হলো কি, পাতা, নয়াকার ছয়াকার হয়ে গেল কি, ছানা, খ
ভয়রসিকার পয়াকার পাখি, ছ গয়াকার গাছ। তো আমাদের এটি হলো কয়টি? আটটি। তোমাদের আমাদের যে সিলেবাস গুলো তোমাদেরকে আমরা দিয়েছিলাম সেই সিলেবাসের আলোকে আমাদের এই আটটি তোমার হচ্ছে এলোমেলো বর্ণ দিয়ে শব্দ গঠন রয়েছে। এবং তোমাদের যখন এগুলো পরীক্ষায় আসবে তখন কিন্তু এই বর্ণগুলো এলোমেলো করে সাজানো থাকবে। তোমরা এভাবে আমি যেভাবে এটা লিখেছি তোমরা এলোমেলো বর্ণর পাশে একমাকে দাগ দিবে, দিয়ে সঠিক শব্দটি লিখবে। আবারও বলছি এখানে একটা দাগ দিয়ে যেভাবে আমি কিন্তু দিয়েছি, অনেকে তোমরা আবার এটা সমান সমান দিতে থাকো যে স ঘা এটা এটা সমান সমান কি হতে পারে। হ্যাঁ, যদি তোমাদের মনে হয় যে এটা সমান সমান দিয়ে আমরা লিখব সেটাও হবে, এই ক্ষেত্রে হবে, শব্দার্থ আর বাক্য গঠনে হয়তো বা সমান সমান দেওয়া যায় না, তোমরা তবে এই হাইপেনটাই ব্যবহার করে যাবে। আচ্ছা যাই হোক, তো আমাদের মূল যে কথাগুলো রয়েছে যে এলোমেলো বর্ণ দিয়ে শব্দ গঠন করা। তো তোমরা নিশ্চয়ই এটা বুঝেছ যে এলোমেলো বর্ণগুলো দিয়ে আমাদের কিভাবে শব্দ গঠন তৈরি করতে হবে। তোমাদের যখন পরীক্ষায় আসবে দেখা গেল যে একটি প্রশ্ন আসলো যে আমি যেমন ধরো এই তোমার হচ্ছে এই গোলাপ প গয়াকারে গো লয়াকার লা তুলে দিলাম, বললাম যে এই বর্ণগুলো সাজিয়ে সঠিক বর্ণটি লেখো। ঠিক আছে, তাহলে তো তোমরা যেটা উত্তর হবে সেই বর্ণটির মধ্যে টিকচিহ্ন দিয়ে দিবে। তো আজকে এ পর্যন্তই থাকো, পরে নেক্সটে আমরা আরেকটি ক্লাস নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।